ময়নার লালুয়াগেরিয়া সমিতির নির্বাচনে তৃণমূলের জয় জয়কার। গত পঞ্চায়েত নির্বাচনে ময়না ব্লকের নৈছনপুর এক অঞ্চল সংখ্যাগরিষ্ঠতার বিচারে তৃণমূল গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করে। প্রধান নির্বাচিত হয় সবিতা সিংহ এবং উপপ্রধান নির্বাচিত হন প্রদ্যুত হাজরা। আবারও নৈছনপুর এক অঞ্চলে তৃণমূলের জয়ের ধারা অব্যাহত। লালুয়াগেরিয়া সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেস 40টি আসনের মধ্যে 40টিতে জয়লাভ করেছে। তৃণমূলের এমন সাফল্যে উচ্ছ্বসিত তৃণমূল শিবির। সকলে এই জয়ের জন্য তৃণমূলের অঞ্চল সভাপতি সনদ গায়েনকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। এমন জয়ের জন্য উপস্থিত তৃণমূল নেতা কর্মী সমর্থকগণ সবুজ আবির মেখে বিজয় মিছিলে সামিল হন। এই নির্বাচন প্রসঙ্গে তৃণমূল নেতৃত্বগণ, বর্তমান জয়ী প্রার্থী এবং সমিতির পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের। আমি এই এলাকার এই সমিতি যতখানি এই এরিয়ার ছাত্রা বুধের জুড়ে আছে, ছাত্রা বসের সকল সদস্যদের আর অধিবাসী সকলকে ধন্যবাদ জানাচ্ছি নৈছনপুর গ্রাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমরা যে মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে এইটার ফলাফল সেটা প্রমাণ করে যায়। 40-0, এখানে বিরোধী শূন্য, মানে এখানে বিরোধী নেই বললেই চলে। এবং যারা এসেছিলো ভেক দেওয়ার জন্য, কিছু সমিতির পয়সা খরচ করার জন্য, তাদেরকে বোঝাতে পারলাম যে এই এলাকার বাসী আপনাদের কতখানি গ্রহণ করে। শুধু মিথ্যাবাজি ধাপ্পাবাজি দিলে যে মানুষের সাড়া পাওয়া যায় না, সেটা প্রমাণ করলো এখানকার সকল সভ্যগণ এই জয়ের মাধ্যম দিয়ে। এই জন্য আবার এই এরিয়ার সকলকে আবার নৈছনপুর গ্রাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ অবশ্যই, এটার প্রমাণ করে এটা আমরা সেমিফাইনাল হিসাবে দেখেছিলাম যে লোকসভার ভোটে আমরা নৈছনপুর গ্রাম কোন জায়গাতে আছি, এই ভোট তার প্রমাণ করে দেয়। এবং এটা আমাদের প্রিপারেশন, প্রত্যেকটা মানুষ শুধু আমাদের দল আর রেজাল্ট যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন, শুধু আমাদের সভ্যরাই শুধু নয়, যেসব সভ্যরা আমাদের বিরোধিতা করে রাজনীতি নীতিতে, তারাও এখানে আমাদেরকে ভোট দিয়ে দেখিয়েছে। তার মানে ওরা বুঝিয়েছেন যে ওনারা আমাদের সঙ্গে আছেন। আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর যে বিভিন্ন প্রকল্প, বিভিন্ন রকম যা যা পরিষেবা দিয়ে যাচ্ছেন ওনাদের জন্য, দুদিন পরে বিজেপির পাশে কেউ থাকবে না। একটা সন্ত্রাসবাদী দল, একটা মিথ্যাবাদী দল, যারা শুধু মিথ্যে কথা বলে মানুষকে প্ররোচনা করে, ধর্মের মেরুকরণ করে, মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করে, মানুষের পক্ষে তারা নেই। আজকে সাধারণ মানুষ এই ভোট দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছে। আমার নাম সনদ গায়েন, আমি সভাপতি নৈছনপুর গ্রাম তৃণমূল কংগ্রেস কমিটি। আমাদের লালুগড়ের সমবায় সমিতির নির্বাচন আজকে হয়েছে। লালুগড়ের সমবায় সমিতির নির্বাচনে বিরোধীরা আমাদেরকে প্রচণ্ডভাবে হেনস্থা করেছিল। আমাদেরকে প্রথমে প্রপোজাল দেওয়া হয়েছিল যে আমাদেরকে প্রত্যেক বুথে একটা করে সিট দিয়ে দেওয়া হোক, তাহলে আর নির্বাচন করবো না। কিন্তু আমরা বিরোধীর কাছে হারতে নারাজ। আমরা তৃণমূল কংগ্রেস, আমরা লড়াই করে বেঁচে থাকতে চাই, আমরা লড়াই করতে চাই, আমরা লড়াই করেই এই জয় ছিনিয়ে এনেছি। আমরা আমাদের এইখানে ডেলিগেট নির্বাচন ছিল 40টা, আমরা 40টাতে বিপুল ভোটে জয়লাভ করেছি এবং বিরোধীকে একেবারে মুখ থুবড়ে ফেলেছি যে তাদের আর মুখ তোলার মতো কোনো ক্ষমতা নেই। আমার নাম কালীপদ মণ্ডল, আমি প্রাক্তন প্রধান, বর্তমান তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য, লালুয়াগেরিয়া উত্তর। খুশি, প্রচুর খুশি। আজকের 40টা আমরা ডেলিগেট দিয়েছি, 40টাই আমরা জিতাতে পেরেছি। বিরোধীরা একটাও জিততে পারেনি এখানে। এর জন্য আমরা প্রথমে কৃতজ্ঞ জানাবো আমার দলীয় সভাপতি সনদ গায়েন, দ্বিতীয়ত আমরা এই সমিতির ম্যানেজার বাবু রঞ্জিত হাজরা মহাশয় এবং সব পুলিশ প্রশাসন এবং যারা সবাইকে যথাযোগ্য সম্মান জানাবো। কেন না, ওনারা সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছেন সুন্দরভাবে। আমরা এই পুলিশ প্রশাসন থেকে, আমরা সিভিক থেকে, যা মানে প্রশাসনে সব যায় সবাইকে কেন জানাচ্ছি না, সুন্দরভাবে ভোটটা ওনারা বের করে দিয়েছেন। কোনো গণ্ডগোল না করে আমরা সুন্দরভাবে আমাদের 40টি ডেলিগেটকে আমরা জিতাতে পেরেছি। আমার নাম সবিতা সিংহ, আমি নৈছনপুর গ্রামের প্রধান। লালুয়াগেরিয়া সমবায় সমিতি সর্বদাই আমাদের পাশে থেকেছে। এই করোনা কালেও অত্যন্ত সহযোগিতার হাত আমাদের সাথে বাড়িয়ে দিয়েছিলেন। তৎসহ এই এলাকার মানুষ আমাদের সাথে সর্বদাই সর্বক্ষণ আছে। আমরা লালুয়াগেরিয়া সমবায় সমিতির নিরঙ্কুশভাবে জয় এনেছি, বিরোধী শূন্য করেছি। এটা মানুষের জয়, সমবায়ের জয়, নৈছনপুরের গ্রাম পঞ্চায়েতের জয়, তৃণমূল কংগ্রেসের জয়, মমতা ব্যানার্জির জয়। আমি নৈছনপুরের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ কুমার হাজরা।
আমি কিন্তু আমি আগে সবাই সব থেকে মেইচনপুর ওয়ান জিপির যিনি সভাপতি তাকে আগে আমি নমস্কার জানাই, যদিও সে ছোটো কিন্তু তবুও আমি তাকে নমস্কার জানাচ্ছি। এই কারণে তার অক্লান্ত পরিশ্রমে এই সমবায়ের কিন্তু নির্বাচন হয়েছে। আগামী পাঁচ বছর কি হবে আমি তার আগে একটু পুঙ্খানুভাবে বলি। আমি 2004 সালে এই সমবায়ের সঙ্গে যুক্ত, আমি দুবার এই সমবায়ের চেয়ারম্যান হিসাবে আমি কাজ করেছি, কিন্তু গতবারে আমি ইলেকটেড মেম্বার ছিলাম। এই সমবায় 2013 সালে বর্তমান যিনি বিরোধী দলনেতা আমার কাঁধে হাত রেখে বলেছিলেন যে এই সমবায় শ্রীবৃদ্ধি হোক, কিন্তু তিনি আজকে গদ্দারের কাজটা করলেন। কারণ আজকে আমরা চেয়েছিলাম এই সমবায়টাকে দ্রুত থেকে দ্রুততর ত্বরান্বিত করার জন্য। আজকে যখন আমি আসি তখন অনলি ফর 63 লক্ষ টাকার কিন্তু আর মানি ছিল, আজকে তো 5.5 কোটি টাকার ঊর্ধ্বে একটা লোনের আজকে লোন বিভিন্ন ধরনের আমরা করেছি। আমাদের 40 জন মেম্বার ইলেকশন হয়েছে। আজকে বিজেপি এবং কংগ্রেস আর সিপিএম যৌথ মঞ্চ করে আমাদেরকে হারাবার জন্য বিভিন্ন কুৎসা ঘটিয়েছে। আমরা নাকি সমবায়কে ধ্বংস করে দিচ্ছি। আমরা কিন্তু বিরোধী দলকে বলেছিলাম যে আপনারা আসুন, আপনারা অডিট দেখুন, আপনারা মিথ্যা প্রচার করবেন না। এই সমবায় এই এলাকার এত শ্রীবৃদ্ধি করেছি জনগণের, সেটা কল্পনানীয় কল্পনাতীত। কিন্তু আগামী দিনে আগামী 5 বছর আরও দ্রুত থেকে দ্রুততর নিয়ে যাব, এই 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 আশা রেখে। এবং আমি নৈশনপুর জিপির সমস্ত পঞ্চায়েত এবং প্রধান আর আমার সর্বোপরি আমার মানে সব থেকে কনিষ্ঠ আমার কিন্তু যাকে আমি ভাইপো বলে ডাকি সেই সনদিয়ান প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমার এই যে 6টা বুথ আছে, 6টা বুথের সকল আমার সকল ভোটারদের সকল মেম্বারদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার নাম চিত্তরঞ্জন জানা, আজকে আমি জয়ী হয়েছি, আমার বুথে আমি সর্বাধিক ভোট পেয়েছি। প্রথমেই আমার প্রিয় সদস্যদের ধন্যবাদ জানাবো যে 2000 মেম্বার অত্যন্ত পিসফুলভাবে তাদের তারা তাদের ভোটদান করেছেন এবং করে 40 জন প্রতিনিধি নির্বাচিত করেছেন, যারা আগামী 5 বছর সমবায় সমিতির দেখভালের দায়িত্ব যাদের হাতে তুলে দেওয়া হয়েছে, যারা প্রতিনিধিত্ব করবেন আগামী 5 বছর তারাই। তো এই সমবায় সমিতির আমি দেখেছি যে সদস্যরা সত্যিই খুব ভালো, প্রায় সমস্ত সদস্যরাই তারা খুব ভালোভাবেই জানে যে কাকে প্রতিনিধিত্ব করে হিসাবে পাঠাবেন। তারা সেই মতো তারা যা চিন্তাভাবনা করেছেন সেইভাবে পাঠিয়েছেন। তো এই সমবায় সমিতির সদস্য এখন 2000, আর লোনি মেম্বার মানে লোন টোটাল লোন রয়েছে 9 কোটি টাকা, ডিপোজিট আছে 9 কোটি টাকা, ব্যাংক ডিপোজিট আছে 6 কোটি টাকা। হ্যাঁ, তো সমবায় সমিতির আর্থিক অবস্থা কিন্তু অত্যন্ত খুব ভালো জায়গা একটা রয়েছে। তো সেই জায়গায় সমবায় সমিতির সকল মেম্বাররাও চাইবে যে তাদের নিজস্ব শেয়ার এখানে রয়েছে, যেহেতু তারা চাইবে যে প্রত্যেকেই যে একটা সুস্থ ভাবে যাতে বোর্ড গঠন হয় এবং সেই প্রক্রিয়ায় তারা সুস্থভাবে অংশগ্রহণ করলো। এই জন্য আমি সকল মেম্বারকে ধন্যবাদ জানাবো এবং সাথে সাথে এটাও ধন্যবাদ জানাবো যিনি এআরও ছিলেন আমাদের, অত্যন্ত সহযোগিতা করে এবং বুদ্ধিমত্তার সঙ্গে ইলেকশনটা পরিচালনা করলেন এবং সাথে পুলিশ প্রশাসনও যেভাবে আজকে সহযোগিতা করলো, ধন্যবাদ জানাবো। সর্বোপরি আবারও আমি ধন্যবাদ জানাবো আমার সকল সদস্যদের, তারা তাদের মতাদর্শ এখানে প্রয়োগ করেছেন এবং করে আগামী 5 বছরের জন্য যে 40 জনকে নির্বাচিত করলো সেই 40 জনের দায়িত্ব কিন্তু বাড়লো এবং তাদের প্রতি আস্থা রাখলো। তো সমবায় সমিতির সকল সদস্যকে আমি এই জন্য ফের একবার ধন্যবাদ জানাবো। আমার নাম রঞ্জিত হাজরা, ম্যানেজার লালগড়ের সমিতি। আজকে ধন্যবাদ জানাই আমার মনে চ্যানেলকে, লালগড়া সমবায় কৃষিমন সমিতির যে ডেলিগেট নির্বাচন, এই নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ এবং পিসফুলভাবে হয়েছে। এজন্য আমি লালগড়া সমবায় কৃষিমন সমিতির প্রায় 2009 জন যে সদস্য রয়েছেন তাদেরকে সকলকে জানি আন্তরিক ধন্যবাদ এবং সমবায় অভিনন্দন জানাবো। তার কারণ তারা খুবই শান্তিপূর্ণভাবে তাদের যে গণতান্ত্রিক অধিকার, তাদের যে ডেমোক্রেটিক রাইটস, সেটা তারা সুন্দরভাবে প্রয়োগ করে 40 জন ডেলিগেটকে নির্ধারণ করলেন আগামী দিনে সমবায় কীভাবে চলবে। এবং এই নির্বাচন প্রক্রিয়াটা, সামগ্রিক প্রক্রিয়াটা
যার বুদ্ধিমত্তা, যার নেতৃত্বে পরিচালিত হলো আমাদের এআরও সম্মানীয় সিআই সাহেব বিদ্যুৎ দুয়ারিবাবু, তিনি অত্যন্ত সুদক্ষতা এবং কৌশলের সঙ্গে ময়না প্রশাসনকে সঙ্গে নিয়ে যেভাবে নির্বাচনটা খুব শান্তিপূর্ণভাবে সমাপ্ত করলেন, এজন্য আমি ওনাকেও এবং ময়নার ওসি সাহেবকেও আমি আমার সমিতির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাব। নাম দিচ্ছি স্যার, আমার নাম শক্তিপদ ঘোড়াই, আমি লালগাগড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির কেসিয়ার। বন্ধাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিও বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিন ক্লিনিক প্রাইভেট লিমিটেড, প্রদুপ্রসান তমলুক, আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556।